তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলছেন গয়েশ্বর। এদিকে সরকার পতন কবে ফখরুলের কাছে জানতে চান কাদের। জানাবো নিরপেক্ষ নির্বাচন হলে দুই তৃতীয়াংশ ভোট পাবে বিএনপি বলছেন মোশারফ। জানিয়ে দেব গাজীপুর সিটি বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশি। এবং সর্বশেষ জানাবো দাম বেড়েছে পেঁয়াজের কমেছে মাছের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বাবু বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। এই সরকারে আবারও নিজেদের মতো করে নির্বাচন করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করা শুরু করেছে। এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। তৎকালীন সময়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সংসদের মাধ্যমে বাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। অথচ এই বিনা ভোটের সরকার ক্ষমতায় এসে তাদের স্বার্থে সংবিধান বারবার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কাজ তারা করছে না। তিনি বলেন বাংলাদেশে এমন কোনো ব্যক্তি ও রাজনৈতিক নেতা নাই যে কোর্ট থেকে জামিন পাননি। অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা কারণে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে সাজা প্রদান করে জেলে রাখা হয়েছে। তিনি আরো বলেন এই সরকার ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রতিটি পণ্য জনসাধারণের নাগালের বাইরে নিয়ে গেছে। এখন মানুষ অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছে। অথচ সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। সরকার পতন কবে ফখরুলের কাছে জানতে চান কাদের। কবে সরকারের পতন হবে তার নির্দিষ্ট কোনো সময় ও দিনক্ষণ জানা নেই বলে মন্তব্য করেছেন আলমগীরের কাছে জানতে চেয়েছেন আলমগীরের সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন বিএনপির পক্ষ থেকে এমন কোনো কিছুই হয়নি। সরকারকে কবে বিদায় নিতে হবে তার দিনক্ষণ জানিয়ে থাকলে বিদায় নিতে হবে একটি প্রস্তুতি নিতে পারবে সরকার। তিনি বলেন তীব্র বেগে নাকি ঝড় আসবে, সেই ঝড় শেখ হাসিনার গদি উল্টে দেবে। কত নম্বর বিপদ সংকেত তা বলেননি। ঝড়ের কথা শুনছি দশ বছর ধরে শুনছি আর সরকারের সময় নেই, দেখতে দেখতে 14 বছর, ঝড় হবে কোন বছর? ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে তার কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু মনে করলে বিএনপি ভুল করবে। বিএনপি তো এখনো আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারেনি, তারা এখন পথহারা পথিক। সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপি, অথচ দেশের উন্নয়ন নিয়ে সারা বিশ্ব তার প্রশংসা করছে। সরকারের বিরুদ্ধে নানা হাক ঢাক দিলেও বিএনপি এখন পথহারা পথিক, বারবার বসে আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারেনি তারা। তিনি আরো বলেন ফখরুল সাহেব একে একে কত কর্মসূচি দেন, সরকারের সময় শেষ, প্রতিদিনই বলছেন। আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসাবে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই সময়টা কখন, দিনক্ষণটা একটু বলুন। 10 বছর ধরে শুনতে পাচ্ছি সরকারের সময় শেষ, এই সরকারের সময় কত মহান সৃষ্টিকর্তা আর এই দেশের জনগণ জানে। নিরপেক্ষ নির্বাচন হলে দুই তৃতীয়াংশ ভোট পাবে বিএনপি বলছেন মোশারফ। আগামী জাতীয় সংসদে নির্বাচন নিরপেক্ষ হলে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগ বড় বড় মেগা প্রজেক্ট করে বেগা দুর্নীতি করেছে, দেশের টাকা পাচার করে সুইচ ব্যাগে জমা রেখেছে, কানাডা আমেরিকায় বাড়ি করেছে, মালয়েশিয়ায় থাকায় ঘর করেছে। এসব আমাদের কথা নয়, বাংলাদেশ ব্যাংক এসব কথা বলেছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন আমরা অতীতে প্রশাসকের সব ধরনের পক্ষপাতিত্ব ভুলে গেছি। সামনে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে সরকার গঠন করবে, তাই প্রশাসনের এখন থেকে নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত। তিনি বলেন হাইকোর্ট টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করতে বলেছেন, কিন্তু সরকার এই তালিকা প্রকাশ করতে ভয় পাচ্ছে, কারণ যারা টাকা পাচারে পরিত তারা সবাই সরকারি দলের আদের লোকেরা এই টাকার পাচার করেছে। একই সঙ্গে সরকার দিয়েছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী জাপানে গিয়েছিলেন, যার আগে অনেক কথা বলে গিয়েছিলেন, কিন্তু জাপান থেকে কিছু আনতে পারেনি। তারপরে আমেরিকা গিয়েছিলেন, সেখানে প্রধানমন্ত্রীকে আমেরিকা যাওয়ার থেকে কেউ ওয়েলকাম করতে আসেনি। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন আজ যারা গায়ের জোরে ক্ষমতায় তারা এই দেশের গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা দলীয়করণ করে ধ্বংস করেছে, সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সুশাসন ধ্বংস করে দিয়েছে। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতায় মানুষ আর দেখতে চায় না। বিএনপির নেতা বলেন
বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা, আর বিএনপির কাজ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজ সারা দেশের মানুষ গণতন্ত্র চায়, নিজের ভোট নিজে দিতে চায়, কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। চট্টগ্রাম কিছুদিন আগে একটি উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে সরকার এত নেতা মন্ত্রীদের প্রচারের পরও ভোট দিয়েছে শতকরা মাত্র 14% মানুষ, এটা লজ্জার। তিনি বলেন, এবার নাকি শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দেবেন, এই কথা কেউ বিশ্বাস করে না, এসব বানোয়ার কথা। বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে, এই অবৈধ সংসদ বাতিল করতে অন্তর্বর্তীকালে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। গাজীপুর সিটি বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশি, পুলিশের ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। যদিও পুলিশ বলেছে বিএনপির কোনো নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়নি, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জামাডোলের মধ্যে সেখানকার বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতার বাড়িতে পুলিশি অভিযান ও তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আতঙ্ক বিরাজ করছে গাজীপুর মহানগর বিএনপির মধ্যে, পুলিশের ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা, এই ধরনের তল্লাশির প্রশ্ন চলেছেন তারা। গত বুধবার দিবাগত রাতে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। টের পায় আগে থেকে অন্যত্র চলে যান শওকত। মহানগরের কাশিমপুর থানাধীন ওই বাড়িতে স্থাপন করা দুটি সিসি ক্যামেরায় ফুটেজে অভিযানের সত্যতা পাওয়া গেছে। ফুটেজে দেখা যায় 9 পুলিশ সদস্য শওকত হোসেনের বাড়িতে প্রবেশ করে কলাপসিবল গেট ধরে ধাক্কাধাক্কি করছেন। এ সময় বাইরে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল, দুই পুলিশ সদস্য কুকুরগুলোকে লাঠি দিয়ে ধাওয়া দেন। কিছুক্ষণ পর ভেতর থেকে কেউ কলাপসিবল গেট খুলে দিলে পুলিশ সিঁড়ি দিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় উঠে শওকত হোসেনকে না পেয়ে পুলিশ ফি যায়। শওকত হোসেন বলেন, রাত 10 থেকে 12 মধ্যে পুলিশ সদস্য আমাদের বাড়িতে অভিযান চালায়, আমি বাড়িতে না থাকা অযথা গ্রেপ্তার থেকে রক্ষা পায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল করিমের দাবি, কোনো বিএনপি নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়নি। শওকত হোসেনের বাড়িতে অভিযান চালানোর বিষয়ে ওসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই বাড়িতে ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামি রয়েছেন, অভিযানে কাউকে পাওয়া যায়নি। গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরুজ আহমেদ, সদস্য মাহবুবুল আলম, বাসন থানা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, 17 ওয়ার্ড বিএনপি নেতা বশির আহমেদ, বাসন থানা যুবদলের আহ্বায়ক শওকত ও বিএনপি নেতা জিয়াউল হাসানও তাদের বাড়িতে পুলিশি তল্লাশির কথা বলেছেন। মনিরুল ইসলাম বলেন, আমার নামে বর্তমানে কোনো মামলা নেই, তারপরে গত মঙ্গলবার রাতে আমার বাড়িতে পুলিশ থানা দেয়। নেতাকর্মীদের বুড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মঞ্জুরুল করিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ। পুলিশি তল্লাশি হয়রানি বন্ধের জোর দাবি জানান মঞ্জুরুল। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, এর ধারাবাহিকতায় গাজীপুর সিটি নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি দলটি। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির 29 নেতা গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দল তাদের সবাইকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। গাজীপুর সিটি নির্বাচন মেয়র পদে 8 প্রার্থী রয়েছেন, তবে এখন পর্যন্ত প্রচার প্রচারণার চিত্র জানান দিচ্ছে লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুনের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির অন্তত 5 নেতা বলেন, নৌকার পক্ষের লোকজন মনে করছেন বিএনপি নির্বাচন প্রার্থী না দিলেও কাউকে না কাউকে ভোট দেবে, সেক্ষেত্রে নৌকার বিপক্ষে অবস্থান নিতে গিয়ে জাহাঙ্গীর আলমের মাকে বেছে নিতে পারেন। সে আশঙ্কা থেকে নেতাকর্মীদের নির্বাচন থেকে সরিয়ে রাখতে তাদের বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালানো হচ্ছে। গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান বলেন, যখনই নির্বাচন শুরু হয় তখনই আওয়ামী লীগের মাস্তান বাহিনী এবং প্রশাসন সবাই মিলে বিএনপি হোক অন্য পার্টি বা স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। স্বৈরাচারী সরকারকে যেহেতু টিকিয়ে রাখতে হবে, বিরোধী মতকে দমন করতে হবে, তারই একটি অংশ হিসাবে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু মামলা বা অন্য কোনো বিষয়ে না জানার কথা নয় বলে জানান তিনি। দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে মাছের। খুলনার বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পেঁয়াজ। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে 60-80 হয় ক্রেতাদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আমদানি না থাকায় মোকামগুলোতে সংকট সৃষ্টি হয়, পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজ 80 বিক্রি হচ্ছে, অথচ সপ্তাহখানেক আগেও 55-60 বিক্রি হয়েছে পেঁয়াজ। খুলনার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল মালিক জানান, ফরিদপুর মোকামে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। সেখানকার ব্যবসায়ীরা কেজিতে 1 বাড়ালে বাজারে এসে সেটি 6-7 বেশি দাঁড়ায়। মোকাম থেকে 2,750 এক মন পেঁয়াজ কিনতে হয়েছে। এ বাজারে নূর ইসলাম জোয়ারদার নামে আরেক জানান, বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, ফরিদপুর মোকামগুলোতে এই পণ্যটির সংকট দেখা দিয়েছে, ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ওই বাজারের অপর ব্যবসায়ী বলেন, ঈদের আগ থেকে ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ, এরপর থেকে ধাপে ধাপে পণ্যটির দাম বাড়তে থাকে। নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী রুবেল জানান, পাইকারি বাজার থেকে 70 দরে পেঁয়াজ কিনেছি, সেখানে কেজিতে 2 দেওয়া লাগে, এরপর
বাজার থেকে বের হওয়ার জন্য রয়েছে অনুমিত খরচ, সব মিলিয়ে কেজিতে 78 টাকা পড়ে। 80 টাকায় বিক্রি না করলে পেট বাঁচবে না। এদিকে বাজারে যখন পেঁয়াজের দাম আকাশচুম্বী, তখন বৃষ্টির কারণে মাছের একটু দাম কমেছে। সবচেয়ে বেশি কমেছে চিংড়ি মাছের দাম, এছাড়া রুই, কাতলা, পাঙ্গাস, পাবদা মাছের দামও একটু কমেছে। জোড়াখোল বাজারের মাছ বিক্রেতা মিরাজ জানান, গতকাল চিংড়ি বিক্রি হয় 600 থেকে 700 টাকায়, আজ সে মাছ 580 টাকায় নেমে এসেছে। এছাড়া রুই কাতলার দাম কেজি প্রতি 100 টাকা কমে 160 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের দামও কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।